হাই এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। জিরো ভিশনের পর্দায় মঞ্জুষা আবার হাজির আপনাদের সামনে বেশ কিছু খবরের ছাপি নিয়ে। চলুন দেখে নিই আজকের খবরগুলি কি কি। তৃণমূল বলে কোনো দল থাকবে না, তৃণমূলটা উঠেই যাচ্ছে, ভাবলেও আমার কষ্ট হয়। বক্তা কোনো তৃণমূল নেতা নন, ডাক সাইটে বিজেপি নেতা মুকুল রায় প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বললেন একথা। আজও তার প্রাণ কাঁদে তৃণমূলের জন্য। 3 বছর হলেও তিনি নেই তৃণমূলের সঙ্গে, তবুও 21-এর বিধানসভা নির্বাচনের আগে তার মুখেই শোনা গেল আক্ষেপ। মহিলাদের নিরাপত্তা ও লড়াইয়ের স্বার্থে আর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। ধনেখালীর সভা থেকে এমনটাই দাবি করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। রাজনীতির কারণেই তার পরিবার ভেঙে গিয়েছে বলে মন্তব্য করেন সুজাতা। আর হ্যাঁ, একটা কথা সবসময় মনে রাখবেন, হাত স্যানিটাইজ করুন আর মুখে মাস্ক লাগান। আপনাদের জন্য একটি সুখবর এসে গেছে, জিরো ভিশনের নতুন একটি সেগমেন্ট জিরো ভিশন এন্টারটেনমেন্ট। চোখ রাখুন জিরো ভিশন এন্টারটেনমেন্টে।